ট্রাভেলার্স মাইন্ডে আমি সঞ্জয় সান্দাকফুর এই সিরিজে আপনাদের স্বাগত জানাই। এই সিরিজে আপনারা দেখবেন সান্দাকফু ফালুট ভ্রমণের সমস্ত ইনফরমেশন। তাই আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। অনেক দিনের প্ল্যানিংয়ের পরে অবশেষে চলে এলো সেই দিন, গত 18 নভেম্বর 2021। শিয়ালদা স্টেশন থেকে রাত্রি 10:05 দার্জিলিং মেলে আমরা রওনা দিয়েছিলাম সান্দাকফুর উদ্দেশ্যে। কোভিডের দুঃসময় পেরিয়ে প্রায় 6 মাস পর বেরিয়ে পড়লাম দূরের কোনো গন্তব্যের উদ্দেশ্যে। ট্রেন যখন শিয়ালদার প্ল্যাটফর্ম আস্তে আস্তে ছাড়তে শুরু করলো, তখন মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দের অনুভূতি হতে শুরু করলো যে কখন সান্দাকফু পৌঁছাবো ও চোখের সামনে স্বপ্নে স্লিপিং বুদ্ধাকে দেখতে পারব। ট্রেনে উঠে বেশ কিছুক্ষণ গল্পগুজব করার পর অল্প খাওয়া দাওয়া করে নিয়ে আবার অনেক রাত অবধি বন্ধুরা মিলে আড্ডা চলল। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে চায়ের কাপে মুখ দিয়ে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে মনের মধ্যে একটাই অনুভূতি আসে, ট্রেন কখন এনজিপি স্টেশনে পৌঁছবে। শিডিউল টাইম সকাল 8:05 হলেও ট্রেন 30 মিনিট মতো লেট ছিল। অবশেষে ট্রেন এনজিপি স্টেশনে ঢুকছে। এনজিপি স্টেশনে ঢোকার আগে ট্রেনের গেটের সামনে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখতে খুবই অসাধারণ লাগে। ট্রেনটা টোটালি একটা বাঁক নিয়ে এনজিপি স্টেশনে ঢুকে অবশেষে ট্রেন থেকে নেমে চলে এলাম এনজিপি স্টেশনের বাইরে। এনজিপি স্টেশনের বাইরে এসে সামনেই রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড, যেখান থেকে দার্জিলিং, গ্যাংটক কিংবা পেলিং যে কোনো ডেস্টিনেশনেরই শেয়ার কিংবা রিজার্ভ গাড়ি আপনারা পেয়ে যাবেন। আমাদের যদিও গাড়ি আগে থেকেই বলা ছিল, তাই খুব একটা দেরি না করে সাথে সাথেই যাত্রা শুরু করে দিলাম আমাদের প্রথম ডেস্টিনেশন তাবাকোশির উদ্দেশ্যে। সান্দাকফু ট্রিপে সবাই সাধারণত প্রথম দিন এনজিপি থেকে মানেভঞ্জন পৌঁছে সেখান থেকে ল্যান্ড রোভার কিংবা বুলেরো গাড়ি করে ট্রিপ স্টার্ট করেন এবং ফার্স্ট নাইট টুমলিংয়ে স্টে করেন। আর যারা ট্রেক করে যান তারা ছিত্রে, মেঘমা, টংলু, টুমলিং, গাড়িবাস হয়ে সান্দাকফু পৌঁছান। কিন্তু আমরা প্রথম নাইটে থাকার জন্য বেছে নিয়েছিলাম চা বাগানে মোড়া একটি ছোট্ট পাহাড়ি গ্রাম তাবাকোশিকে। এনজিপি থেকে কিছুটা পথ যাওয়ার পরে ব্রেকফাস্টের জন্য আমরা দাঁড়িয়েছিলাম একটা জায়গায়। এই জায়গাটার ভিউ সত্যি অসাধারণ। এই ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট করতে সত্যি একটা আলাদা অনুভূতি হচ্ছিল। বাঙালির কাছে পাহাড় মানে সবার আগে যার কথা মনে পড়ে সেটা হলো পাহাড়ের রানী দার্জিলিং। কিন্তু এখন মানুষ দার্জিলিং ছাড়াও তার আশেপাশে ছড়িয়ে থাকা অসংখ্য অফবিট ডেস্টিনেশনের দিকে ঝুঁকছে। আজকে আপনাদের নিয়ে যাব সেমনই একটি অফবিট ডেস্টিনেশন, যার নাম তাবাকোশি। তাবাকোশিতে আমরা স্টে করেছিলাম ই ভিলেজ হোমস্টেতে। কিন্তু প্রথমে আমরা হোমস্টেতে না গিয়ে ঘুরে নিলাম তাবাকোশির মূল আকর্ষণ র্যাংভ্যাং রিভার সাইডে। এই র্যাংভ্যাং ভ্যালি মূলত গোপালধারা টি স্টেটের লোয়ার সাইডে অবস্থিত, মিরিক বাজার থেকে 5.2 কিলোমিটার দূরে অবস্থিত এই র্যাংভ্যাং রিভার সাইড। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3,800 ফিট উঁচুতে অবস্থিত
চা বাগানে ঘেরা ও সবুজ সবুজ পাহাড়ে মোড়া এই তাবাকোশি এক মনোরম জায়গা। এখন আমরা র্যাংভ্যাং রিভার সাইডের পার্কে প্রবেশ করেছি। এই র্যাংভ্যাং রিভার সাইডের একদম পাশেই রয়েছে একটি শিব মন্দির, আপনারা চাইলে সেটিও ঘুরে নিতে পারেন। এই র্যাংভ্যাং রিভার সাইড ক্যাম্পিং, জাঙ্গল ক্যাম্পিং, ফিশিং এবং বার্ড ওয়াচিংয়ের জন্য খুবই বিখ্যাত। আপনারা যদি আগের থেকে হোমস্টেতে বলে রাখেন তাহলে ওরা নেক্সট ডে র্যাংভ্যাং নেচার ট্রেকের অ্যারেঞ্জ করে দিতে পারে। র্যাংভ্যাং নেচার ট্রেক সকাল সকাল বেরিয়ে মুক্তি ব্রিজ থেকে র্যাংভ্যাংখোলা রিভার সাইড হয়ে তুরজাম লোয়ার রিজিয়ন পর্যন্ত তাবাকোশির আনএক্সপ্লোর্ড রিজিয়নকে আপনাদের গাইড সহকারে ঘুরিয়ে দেখাবে। আর এই পথে আপনারা দেখতে পারবেন তাবাকোশির কিছু ওয়াইল্ড ফ্লাওয়ার্স, পাইন ট্রি ফরেস্ট, অরেঞ্জ গার্ডেন। টোটাল 2 আওয়ার মতো এই ট্রেক, দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে। এখন রয়েছি তাবাকোশি রিভার সাইডে, অসাধারণ একটি জায়গা, সুন্দর একটা ছোট্ট নদী। তাবাকোশি আসলে এই রিভার সাইডটা একদমই মিস করবেন না। আর এর এই উপরের দিকটা একটা পার্কও করা আছে। এখন তাবাকোশি রিভার সাইডে বসে আছি, সুন্দর সময় কাটছে। এই পাহাড়ি নদীর শব্দের একটা আলাদা ব্যাপার সবসময় থাকে, কীভাবে যে সময় কেটে যায় বুঝতেই পারা যায়। কখনো আসলে এই জায়গাটি একদমই মিস করবেন না, সুন্দর একটা জায়গা, অনেকটা সময় এখানেই বসে বসে কাটিয়ে দিতে পারবেন। র্যাংভ্যাং রিভার সাইডে অসাধারণ সময় কাটাতে কাটাতে অনেকটা বেলা হয়ে গেছিল, তাই টি ভিলেজ হোমস্টেতে ঢুকতে আমাদের প্রায় 3টে বেজে গেছিল। আমাদের আসতে লেট হবে বলে আমরা ওদের কল করে জানিয়ে দিয়েছিলাম, তাই পৌঁছে জলদি জলদি স্নান করে চলে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল গরম গরম ভাত, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, স্কোয়াশের তরকারি ও এগ কারি। সারা রাত ট্রেন জার্নি ও
পাহাড়ে এতটা জার্নি করে আসার পর এই খাবার সত্যি অমৃতর মতো লাগছিল, আর খাবারের টেস্টও সত্যি খুব ভালো ছিল। এবার আপনাদের ঘুরিয়ে দেখাই এই টি ভিলেজ হোমস্টের চারপাশটা। এই টি ভিলেজ হোমস্টে মিস্টার বিজয় সুব্বা ও ওনার ওয়াইফ শর্মিলা সুব্বা খুবই যত্ন সহকারে লালন পালন করেছেন। এই হোমস্টের চারিদিকে রয়েছে প্রচুর ফুলের বাগান ও অর্কিডের সম্ভার, তাই এই ফুলের বাগান ও অর্কিড দেখতে দেখতে সাথে পাহাড়ের অসাধারণ ভিউ দেখে বিকেলটা যে কিভাবে গড়িয়ে যাবে আপনি উপলব্ধিও করতে পারবেন। সন্ধ্যের ঠিক আগেই চলে এলো গরম গরম চা ও ভেজ পকোড়া। এই হোমস্টের আতিথেয়তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সন্ধ্যের জন্য আমরা মুরগির রোস্টের কথা আগে থেকেই বলে রেখেছিলাম, যার জন্য ওরা 1 কেজি 750 টাকা নিয়েছিল। এছাড়া বনফায়ার করতে চাইলেও 700 টাকা চার্জ নেয়। এবার টি ভিলেজ রিসোর্টের রুমের ট্যারিফ সম্বন্ধে আপনাদের একটু বলে দিই। ওদের ডিলাক্স ও পাইনউডের রুমের জনপ্রতি খরচ 1600 টাকা খাওয়া দাওয়া শুদ্ধ, আর সুপার ডিলাক্স ও স্টোন কটেজের জনপ্রতি খরচ 2100 টাকার মতো। এবার আমরা যে রুমটা ছিলাম সেই রুমটা আপনাদের ঘুরিয়ে দেখাই। আমরা ছিলাম স্টোন কটেজে। এই স্টোন কটেজে রয়েছে 2 কুইন বেড, যেখানে 4 জন আপনারা আরাম করে থাকতে পারেন। এছাড়া রয়েছে গিজারের সুবিধা। এই স্টোন কটেজের সাথে একটা অ্যাটাচ ব্যালকনিও আছে। আপনাদের এবার এই ব্যালকনিটা ঘুরিয়ে দেখাই। দেখুন এই ব্যালকনিটা, ব্যালকনিতে একটা সুন্দর বড় টেবিল পাতা আছে যেখানে আপনারা সন্ধ্যাবেলা আড্ডা কিংবা ডিনারও সারতে পারেন। এখন বাজে 6:30, খুব সকাল সকাল বেরিয়ে পড়ছি একটা ভিলেজ ওয়াকের উদ্দেশ্যে। এই টি ভিলেজ হোমস্টে থেকে বেরিয়েই রয়েছে একটা ছোট্ট মনেস্ট্রি। এই দেখুন সেই মনেস্ট্রিটা, ছোট্ট একটা মনেস্ট্রি। এই র্যাংভ্যাং ভ্যালি জুড়ে রয়েছে মোট 8টি টি এস্টেট, যেগুলি হলো থুরবু, গোপালধারা, শিয়ক, চামং, শ্যামেনবং, সুম্বা, মাগারজং ও নাগরি টি এস্টেট। যদিও আমাদের সকাল সকাল রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে মানেভঞ্জনের উদ্দেশ্যে রওনা দিতে হবে, তবুও এই ভিলেজ ওয়াকটা আমি কিছুতেই মিস করতে চাইছিলাম না। এই শান্ত ও স্নিগ্ধ গ্রামে চা বাগানের ধার ধরে সকালবেলার এই ওয়াকটা সত্যি একটা আলাদা অনুভূতি, যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এই চা বাগানের ধার ধরে হাঁটতে হাঁটতে আমার মনের মধ্যে কী উপলব্ধি হচ্ছিল আপনারা নিশ্চয়ই
বুঝতে পারছেন। এই পাহাড়ি রাস্তায় হাঁটা সাথে পাহাড়ি গ্রামকে চেনা, দুটোই একসাথে হয়ে যাচ্ছিল। দেখুন কতটা নিস্তব্ধতা। এমনি সারাদিনই খুব একটা কোলাহল নেই, তাও সকালবেলা যেন একটা আলাদা শান্ত পরিবেশ। এ দেখুন রাস্তা যেতে যেতে আরেকটা ছোট্ট মতো মনেস্ট্রি বুদ্ধাস্তূপার মতো করা আছে। আর পাহাড়ি রাস্তা রাস্তায় হাঁটতে হাঁটতে এইটা খুবই একটা স্বাভাবিক ব্যাপার, নানা রকম ফুলের দেখা পাওয়া। এই যে চা বাগানের ওপরে দেখতে পাচ্ছি ওয়াইল্ড চেরি গাছ, তাই দেখে আর থাকতে পারলাম না, ওপরে চলে গেলাম সামনে থেকে দেখার জন্য। ভোরবেলা পাহাড়ি রাস্তায় এই ওয়াকটা সত্যিই একটা মেমোরেবল এক্সপিরিয়েন্স। আর তাও আবার একদিকে রয়েছে চা বাগান, আরেকদিকে সবুজ পাহাড়, তাই আপনারা পারলে একবার এই তাবাকোশিতে এসে থাকার চেষ্টা করবেন। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম মানেভঞ্জনের উদ্দেশ্যে। মানেভঞ্জন পৌঁছে সেখান থেকে ল্যান্ড রোভার নিয়ে আমাদের সান্দাকফু যাত্রা শুরু হবে। আজকে রাতে টুমলিংয়ে নাইট স্টে করব। মানেভঞ্জন থেকে জার্নি স্টার্ট করে চিত্রে, মেঘমা, টংলু সব ঘুরে টুমলিং পৌঁছাব। পরবর্তী পর্বে দেখুন সেই ভিডিও, তাবাকোশি থেকে টুমলিং পৌঁছানো ও তারপরের দিন টুমলিং থেকে সান্দাকফু পৌঁছানো। তাই আমার এই চ্যানেলটির সাথে থাকুন এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।